হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 12টা, তো দুপুর 12টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে উইদাউট এনি ডিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো, তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে 8:30 সময়। উঠে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট বলতে কি, বাড়ি থেকে যে শুকনো খাবারগুলো নিয়ে এসেছিলাম, চিড়া, মুড়ি, ছাতু, বিস্কুট, ওগুলো সবাই খেলো, আর বানালাম চা। তো তোমাদেরকে দেখাচ্ছি ঘরের অবস্থা কীরকম। এই দেখো, এটা হচ্ছে জয়দের ঘর। এই যে পুরো দাদাবরের মতো আমরা থাকছি। দেখাচ্ছি সুরাইয়া কি করছে। সুরাইয়া এখানে হয়ে গেছে রান্না। এই দেখো ডিম ছুলছে, ডিম সিদ্ধ। জানো তো আমাদের সিদ্ধ ছাড়া কিছু খাওয়ার নেই। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, মা ভাতটাকে মাছ ঝরাচ্ছে এইভাবে। আর তোমাদের তো রান্নাঘর বললাম, কিচেন দেখো সব ভাগ করা, একজন একজন এরকম করে দেখো সবার রয়েছে আলাদা আলাদা করে। এটা হচ্ছে কিচেন, আর এখানে তো আমরা রান্না করি, এটা হচ্ছে আমাদের কিচেন ছোট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি আজকে। এখানে আছে আলু ভাজা, এখানে রয়েছে মুগ ডাল, আর এখানে রয়েছে আলু, আর হচ্ছে গিয়ে ফুলকপি আর মটরশুঁটির ঝোল তরকারি একটা সবজি। আর এখানে কিছুই নেই, কড়াইটা ফাঁকা রয়েছে। বাই দা ওয়ে, আজকে তো ভুলেই গেছি, আজকে তো ক্রিসমাস, তো এত কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে যে একবার হসপিটাল মানে গরুম করতে করতে আর মনেই নেই যে আজকে ক্রিসমাস। তো সবাইকে জানাই ক্রিসমাসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে তো সেরকম কোথাও আমাদের প্ল্যান নেই, জানি না কি হবে। জয় তো বললো এখানে একটা মন্দির আছে, মন্দিরে যাবে, আর হয়তো আমরা বিকেলবেলা সিএমসিতে যাব। ওখানে তো পুরো সুন্দরভাবে ক্রিসমাস পালন করা হয়, তো ওখানে তো সবই খ্রিস্টান, তো চার্জ রয়েছে। এত বড় সিএমসি মানে কি বলবো, তোমাকে তো বললাম মানে 10টা আরেন্টে করে একসাথে করলেও মনে হবে না। তো বেশি বকবক করছি না, সবার স্নান হয়ে গেছে, আমি এখন স্নান করব। স্নান করে খেয়ে আমরা একটু বেরোবো, দেখি আশেপাশে কোথাও যদি কিছু থাকে তো ওটাই দেখবো আর তোমাদেরকেও শেয়ার করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমাদের ঠাকুরনগর গির্জাটাকে খুব খুব মিস করছি আমি, প্রত্যেক বাড়ি গির্জাতে যাই, ঘোরাঘুরি করি সবাই মিলে। আর রানীকেও মিস করছি, আমি যদি বাড়ি থাকতাম তাহলে আমি আর রানী চলে যেতাম, কেউ যেত না যেত, আমি আর রানী যেতাম, এটা অন্তত ঠিক ছিল। তো কিছু করার নেই, এখানে আমরা আছি আরও 8 দিন, যাই না এই 8 দিন কী হবে, কাটবে আমাদের, কেটে যাবে এই সিএমসি আর রুম করে কেটে যাবে। কারণ বাবার টেস্ট রয়েছে, আসিফদার রয়েছে, মার রয়েছে, সবার এখনও মানে ডেট এখনও শেষ হয়নি, ডাক্তার ডেট দিয়েই যাচ্ছে, এরকমই করছে। এখানে আসলে অন্তত হাতে 15 দিন টাইম নিয়ে আসতে হয়। এখানকার তো আশেপাশের লোকজনের সাথে কথা বললাম, কেউ 1 মাস রয়েছে, কেউ 2 মাস রয়েছে, এরকমভাবে রয়েছে। আমরাই মনে হয় কম দিনে টাইম নিয়ে এসছি। তো চলো আর বেশি বকবক করছি না, স্নানটা করে আসি, স্নানটা করে খেয়ে নেবো, খেয়ে তারপর যাবো আমরা একটু ঘুরতে। আমাদের খাওয়া কমপ্লিট, আর স্নানও হয়ে গেছে। তো এখানে জল এত খারাপ, প্রচুর চুল উঠছে, আমারও চুল উঠছে আর সুরাইয়ারও চুল উঠছে। দেখো জানি না কেন চুল এত উঠা উঠছে। তো এখন আমরা রেডি হব। তো বললাম যে আমরা একটু বেরোবো আজকে, এতদিন পর আজকে একটু বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি, জানি না এখানে কি আছে। তো সব কিছু তোমাদের তো শেয়ার করব, আগে রেডি হয়ে নি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন আছি রাস্তায়। প্রথমে কোথায় যাবে বলো? জয় কিছুই জানে না, আমিও তো জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আমি কোথায় নিয়ে যাচ্ছি? হ্যাঁ তুমি তো নিয়ে যাচ্ছো। আর দেখো এই দেখো সুরাইয়া, আসিফদা, পেছনে মা বাবা রয়েছে। তো চলো জানি না কোথায় যাচ্ছি, আমাদেরকে মানে আমাদেরকে যেখানে জয় নিয়ে যাবে তো সেখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাব গোল্ডেন টেম্পল। দেখো এখানে এত রোদ, মনে হচ্ছে আমাদের ওখানে যেমন গরম পড়ে সেই রোদ, এত রোদ লাগছে, পুরো পুড়ে যাচ্ছি রোদে। এই দেখো জয়েরও রোদ লাগছে, সবাই বলছে যে আমাদের ওখানে যেমন মানে গরম হয় সেই ওয়েদারটা এখানে রয়েছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অটো স্ট্যান্ড সামনে রয়েছে, আর এখানে অটো সিস্টেম হচ্ছে 3 জনকে নেবে একটা অটোতে। তো আমরা যেহেতু 6 জন রয়েছি তাই 2টোই অটো লাগবে, তাই আমরা একদম অটো স্ট্যান্ডেই চলে যাচ্ছি। তো চলো আর বেশি বকবক করছি না, এখানকার রাস্তায় প্রচুর জ্যাম হয় আর ভিড় হয়, রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা বলবো সেটা আর হয়ে ওঠে না।
চলে এসেছি গোল্ডেন টেম্পল। দেখো অনেকটা ভিড় রয়েছে এখানে, তো হয়তো ক্যামেরা করতে দেবে না, তো আমি আগের থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি দেয় তাহলে আমি তো তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর দেখো এখানে অনেক স্টল রয়েছে শীতের জিনিস, তো সবাই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, জানি না গেটটা খোলা আছে কিনা বন্ধ আছে। তো চলো হচ্ছে টিকিট কাউন্টার, মন্দিরে প্রবেশ করার জন্য 200 টাকা, দেখো 200 টাকা আছে, আরতি করার জন্য আছে 500 টাকা, সব কিছু লেখা রয়েছে এই যে 500 টাকা যদি কেউ মন্দিরে গিয়ে আরতি করে, আর এমনি মনে হয় 200 টাকার রয়েছে। এই দেখো এটা হচ্ছে লাইন কাউন্টার টিকিটে মন্দিরে ঢোকার জন্য, গোল্ডেন টেম্পল দেখার জন্য। সো এভরিওয়ান তোমাদেরকে দেখো বাইরে থেকে দেখাচ্ছি গোল্ডেন টেম্পল, দেখো বাট এখানে তো অ্যালাউ নেই, ক্যামেরা আগের থেকে লেখা বড় বড় করে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরেটা, দেখো অনেক লোক আছে। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা শর্ট কোনো কিছু এখানে পরে আসবে না, কারণ শর্ট জিনিস পরে আসলে ঢুকতে দেবে না মন্দিরে, যেহেতু আমি আজকে শর্ট পরে এসেছি, তো আমাকে বলছে যে মানে মন্দিরের ভেতরে গেলে লেগিংস প্যান্ট পরে যেতে হবে বা লং কিছু পরে যেতে হবে। লাইন পুজো দেওয়ার গোল্ডেন টেম্পলে, তো আমরা তো আর লাইন দিইনি, দেখো তোমাদের লাইনটা একটু দেখাচ্ছি কত বড় লাইন। মন্দিরের বাইরে আমরা বেরিয়ে এসেছি, এখানে ছোট ছোট অনেক স্টল আছে, জামা কাপড়ের স্টল আছে, শীতের জিনিসের অনেক কিছু স্টল আছে। তো এখন খাচ্ছি ডাব, দেখো কত বড় ডাবের, ডাবের দাম কত নিয়েছে, এই ডাবটার দাম নিয়েছে 35 টাকা। তো গোল্ডেন টেম্পলের পাশেই আছে নারায়ণী মন্দির, একদিনকে জিজ্ঞাসা করলাম, দেখো এই মন্দিরটা হচ্ছে নারায়ণী মন্দির। ক্যামেরা জানি না অ্যালাউ করতে দেবে কি না, কিন্তু জুতো খুলতে হবে, জুতো খোলার জন্য আমরা কোথাও যাচ্ছি না। এই দেখো এখানে লেখা রয়েছে যে জুতো খুলে প্রবেশ করতে হবে, তো কেউ জুতো খুলতে যাচ্ছে না, জয় তো জুতো খুলতে চাচ্ছেই না, আসিফদা মা বাবা কেউ জুতো খুলবে না, তাই আর কোনো মন্দিরগুলো ভেতরে আমরা ভেতরে কী আছে দেখতেও পাচ্ছি না। এই দেখো নারায়ণী মন্দির, এটা হচ্ছে গেট। তো নারায়ণী টেম্পলে দেখো সবাই গেছে, মা আসিফদা জয় সুরাইয়া ওরা সব ভেতরে গেছে, মন্দিরগুলো খুবই সুন্দর, মানে কারুকার্য এতটা সুন্দর আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ ক্যামেরা অ্যালাউই নেই। গেলাম বললো ম্যাম ক্যামেরা নিতে পারবে না, ওদের তামিল তেলেগু ভাষায় বললো, তো আমি চলে আসলাম, আমি আর জয় দাঁড়িয়ে আছি। আর জয় যায়নি হচ্ছে দেখো জয়ের পায়ে শু রয়েছে, ও খুলবে না এত কুড়ে, আর তাই ও মন্দিরে যায়নি। আর আমাকে কেন যেতে দেয়নি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই টেম্পলে যা হয়েছে গোল্ডেন টেম্পলে, মানে দেখো আমার এই এইটুকু শুধু খোলা রয়েছে পায়ে, তাই আমাকে যেতে দেয়নি, বলছে স্লাক্স প্যান কোথায়, আমি বলছি নেই, তাই ঢুকতে দেয়নি আমাকে। চলে এসেছি নারায়ণী মন্দির থেকে বেরিয়ে, এখন আমরা আছি ফোর্ট, তো দেখো জায়গাটা খুবই সুন্দর। তো আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা বাড়ি থেকে বলছি রুম থেকে আজকে বেরোবো, যেহেতু আজকে ক্রিসমাস তো হসপিটাল বন্ধ CMC, তাই আমরা আজকে একটু ঘুরতে বেরোলাম, তো বাড়ি থেকে সে প্ল্যান আমরা করে আসিনি, যদি করে আসতাম তাহলে অনেক ভালো ভালো ঘোরার জায়গা ছিল, উটি ছিল, ব্যাঙ্গালোর ছিল, চেন্নাই ছিল। তো নেক্সট বার যখন আসবো একটু ভালো করে প্ল্যান করে আসবো, আর অনেক দিন টাইম নিয়ে আসবো, তো চলো বেশি বকবক করছি না, তোমাদেরকে পুরো জায়গাটা লোকেশনটা ভালো করে ঘুরে দেখাই। তো এই
টেম্পলটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর। আর কারুকার্যগুলো পুরো নিখুঁতভাবে করা, এত সুন্দর। কিন্তু তোমাদেরকে ভেতরে গিয়ে আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমাকে ঢুকতে দেবে না। একটাই কারণ, নিচে আমার কোনো স্ল্যাক্স প্যান্ট পরা নেই। এখানে নিয়ম, যে কোনো মন্দিরে ফুল জিনিস না থাকলে ঢুকতে দেবে না। আর এই মন্দিরটা বহু পুরনো, প্রায় 1600 শতকে তৈরি হয়েছে এই মন্দির। বেলুড়ের বাস স্ট্যান্ড দেখো, এখানে সব বাস রয়েছে। আর এখানে সব বাস তোমরা পাবে, গোল্ডেন টেম্পল যাবে, তোমরা অটো বা বাসে করে যেতে পারো। নারায়ণী গোল্ডেন টেম্পল দেখো, এই অটো আমরা বলছে। কারণ আমরা ঠাকুরনগর নেই, যেতাম চার্জে খুব ঘোরাঘুরি করতাম, খুব মিস করছি। তো চলো, আর বেশি বকবক করছি না, এখন আমরা চলে যাচ্ছি রুমে। তোমাদের চকলেট দিয়েছে সবাইকে? হ্যাঁ, সবাইকে চকলেট দিয়েছে, দেখাও। ক্রিসমাসের চকলেট খাচ্ছি আমরা। তো রুমে এসেছি, দেখো রুমে এসে দেখি কি আমাদের গামছা জামা কাপড় সব নিচে পড়ে গেছে। এখন আসিদ্দা গেছে তুলতে। আসিদ্দা দেখো, আসিদ্দা নিচে এখন মার্কেটে। তো মার্কেটে যাচ্ছি রুটি আনতে, আর ঘরে রান্না হয়েছে ভাত আর আলুর তরকারি। আলু আর মটরশুঁটি তরকারি রান্না করে আমি আর জয় যাচ্ছি, মানে রুটি আনতে, যেহেতু মা বাবা ভাত খাবেন আর আমরাও ভাত খাবো না, আর রুটি আমরা ঘরে বানাচ্ছি না, তো কিনে নিয়ে আসতে যাচ্ছি। তো চলো। রুটি নিয়ে চলে এসেছি রুমে, আর বলেই তো দিলাম সবজি আমি ঘরে রান্না করেছি, আলু আর মটরের তরকারি। আর আসিবার সুরাইয়া খাবে ভাত, তার জন্য ভাত রান্না করা হয়েছে। তো এখন আমরা রাতের ডিনার করব। আর আজকে সকাল থেকে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, এখানে সেখানে গিয়েছি এতদিন পর। তো চলো তাহলে, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের সঙ্গে খেয়াল রাখো। এভরিওয়ান টাটা, গুড নাইট। কি তুমি হো।